আজ ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবস হিসেবে আজ সরকারি ছুটি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বহুদিন পর ফের নতুন সাজে সেজেছে জাতীয় প্যারেড গ্রাউন্ড। রাজধানীর এই ময়দানে মুজিব চিরন্তন এই থিমের উপর ১০ দিনের উৎসবের উদ্বোধন করা হবে বিকেল ৪:৩০টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ দিনই ভিন্ন ভিন্ন থিমে থাকবে নানান আয়োজন। দেশ বিদেশের প্রায় ৫,০০০ শিল্পী অংশ নেবেন উৎসবে। প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ভারত, জাপান সহ বিভিন্ন দেশের শিল্পী কলাকুশলীরা। এ আয়োজনে যোগ দিতে ঢাকায় আসছেন সার্কভুক্ত 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলেহ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।